আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হল সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিঙ্ক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব মডিউল 4 সেশন 4 ওষুধের মান বজায় রাখা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 1, বাজারে নিম্নমানের ঔষধ প্রতিহত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনগুলো? আবার লক্ষ্য করুন, বাজারে নিম্নমানের ঔষধ প্রতিহত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনগুলো? উত্তর, প্রচলিত আইন নীতিমালা নির্দেশনা ইত্যাদি মেনে চলা। প্রচলিত আইন নীতিমালা নির্দেশনা ইত্যাদি মেনে চলা। প্রশ্ন নম্বর 2, যে কোনো ঔষধের মান নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক কোনগুলো? যে কোনো ঔষধের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচক কোনগুলো? উত্তর, আকৃতি, রং, স্বচ্ছতা, গন্ধ, অবস্থা। উত্তর হবে আকৃতি, রং, স্বচ্ছতা, গন্ধ, অবস্থা। প্রশ্ন নম্বর 3, সকল মেয়াদোত্তীর্ণ ঔষধের জন্য কী করতে হবে? সকল মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য কী করতে হবে? উত্তর, নথি সংরক্ষণ করতে হবে। সকল মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে নথি সংরক্ষণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 4, মেয়াদোত্তীর্ণ ওষুধের নথিতে কোন তথ্যগুলো থাকা উচিত? মেয়াদোত্তীর্ণ ওষুধের নথিতে কোন তথ্যগুলো থাকা উচিত? ক, ওষুধের নাম। খ, ডোজেজ ফ্রম বা স্ট্রেংথ। গ, পরিমাণ। ঘ, উৎপাদন ব্যাচনং। অ, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ। একটি মডেল মেডিসিন শপ চালাতে কী কী নির্দেশনা থাকা উচিত? একটি মডেল মেডিসিন শপ চালাতে কী কী নির্দেশনা থাকা উচিত? ক, ঔষধপত্র গ্রহণের নির্দেশনা। খ, ওষুধপত্র সংরক্ষণের নির্দেশনা। গ, ওষুধপত্র ডিসপেন্সিং নির্দেশনা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ঘ, মডেল মেডিসিন শপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা। ফ্যামিলি প্ল্যানিং এর পদ্ধতিসমূহের ফ্লিপ চার্ট। প্রশ্ন নম্বর 6, ভেজাল বা নকল ওষুধের মূল ক্রেতা কারা? ভেজাল বা নকল ওষুধের মূল ক্রেতা কারা? উত্তর, মালিকানাধীন খুচরা দোকান এবং ক্লিনিকগুলো। মালিকানাধীন খুচরা দোকান এবং ক্লিনিকগুলো হলো ভেজাল বা নকল ওষুধের মূল ক্রেতা। প্রশ্ন নম্বর 7, নকল ওষুধসমূহ কীরকম মূল্যে বিক্রয় করা হয়? নকল ওষুধসমূহ কীরকম মূল্যে বিক্রয় করা হয়? উত্তর, অনেক কম মূল্যে। তাহলে নকল ওষুধসমূহ অনেক কম মূল্যে বিক্রয় করা হয়। প্রশ্ন নম্বর 8, নকল ঔষধ সাধারণত বড় কোনো দোকানে বিক্রয় করা হয় না, দালাল বা ক্ষুদ্র দোকানের মাধ্যমে অনেকটা গোপনে বিক্রয় করা হয়। তাহলে নকল ঔষধ সাধারণত বড় কোনো দোকানে বিক্রয় করা হয় না, দালাল বা ক্ষুদ্র দোকানের মাধ্যমে অনেকটা গোপনে বিক্রয় করা হয়। 9, নকল ঔষধ সাধারণত নগদ বিনিময়ে বিক্রয় করা হয়। নকল ঔষধ নগদ টাকায় বিক্রয় করা হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 10 নম্বর, নকল ঔষধের ব্যবসা
কখনও কখনও দালাল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। নকল ওষুধের ব্যবসা কখনও কখনও দালাল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয়। এগারো নম্বর, নকল ওষুধ চিহ্নিত করতে পারলে কোথায় রিপোর্ট করতে হবে? নকল ওষুধ চিহ্নিত করতে পারলে কোথায় রিপোর্ট করতে হবে? উত্তর ক, ওষুধ প্রশাসনের প্রতিনিধি, ড্রাগ ইন্সপেক্টর অথবা সুপারিনটেনডেন্ট। এদেরকে জানাতে হবে খ, সরবরাহকারী বা উৎপাদনকারী, গ, জেলা ড্রাগ কমিটির প্রধান, সিভিল সার্জন ও উপজেলা ড্রাগ কমিটির প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মডিউল চার, সেশন চার, ওষুধের মান বজায় রাখা। এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এগারো নম্বর পয়েন্ট, নকল ওষুধ চিহ্নিত করতে পারলে কোথায় রিপোর্ট করতে হবে। তারপর পয়েন্ট নাম্বার তিন, সকল মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য কী করতে হবে। এই দুটি পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।